জিন্নুরাইন টিভি সুস্থ সংস্কৃতির বাহক। দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে মুক্তি করে কোরআন ও হাদিসের মাজলিস আলেম ওলামা মুমে মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের এবং সমস্ত রোজাকারদের এক দামি মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন, শুক্রিয়াতন সবাই বলে আলহামদুলিল্লাহ। মাজলিস অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ, আর মাসও রমজান মাস, এমনিতেই গুরুত্ব অনেক বেড়ে গেছে। রমজান মাসের ফজিলত সম্পর্কে তো কম বেশি আমরা সবাই জানি। এই মাসে প্রত্যেকটা ফরজকে 70 দ্বারা গুণ করা হয়, প্রত্যেকটা নফলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ সমতুল্য করে দেন। সরদার দু আলম আলাইহি সালাতু ওয়াসালাম রমজান মাসকে তিন ভাগে ভাগ করছেন। প্রথম 10 দিন রহমত, মাঝখানের 10 দিন মাগফিরাত, শেষের 10 দিন নাজাত। রহমাতের 10 দিন তো চলে যাওয়ার পথে, আসলে রহমত পেলাম কি পেলাম না, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দে। মাগফিরাতের 10 দিন শুরু হয়ে যাবে, ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত মানুষকে রহমতের দ্বারা ভূষিত করছেন, তো তার মধ্যে আপনি আমি আসি কি নাই আল্লাহ পাকই ভালো জানে। ও আসলে আল্লাহ পাক কার মুখাফিকি নন, সবাই তার মুখাফিকি। কার কি কখন কি হয়ে যায়, রমজান মাস অনেক দামি মাস, অনেক গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজাগুলিকে খুলে দেন, সমস্ত দরজা জান্নাতের ওপেন হয়ে গেছে, সমস্ত জাহান্নামের দরজাগুলি বন্ধ হয়ে গেছে। শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন শৃঙ্খলাবদ্ধ করছে, আটকায় দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে থাকেন, হে গুনাহগার তওবা কর, আমি তোদের গুনাহ ক্ষমা করে দেব, যে রহমত চাবি আমার কাছে ভরপুর রহমতের দ্বারা ভূষিত করব, জাহান্নাম থেকে নাজাত চাবি আমি তোরকে মুক্তি দিয়ে দেব। গোলামের কাজ সবসময় মালিকের দরবারে পড়ে থাকা, মালিকের কাছেই নত হয়ে যাওয়া, মালিকের কাছে আত্মসমর্পণ করা। ওই যে ঘটনা বলছে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, গোলামকে প্রশ্ন করছে তুমি কি খাইতে চাও, গোলাম বলছে আমার তো কোনো ইচ্ছা শক্তি নেই, মালিক যা খাওয়াবে আমি সেইটাই খাবো, তুমি কি পড়তে চাও, আমার কি ইচ্ছা আছে, মালিক যা পড়াবে আমি সেইটাই পরিধান করব, তুমি কোন জায়গায় থাকতে চাও, বলে এখানে গোলামের কোনো এখতিয়ার নেই, ইচ্ছা নাই, মালিক যেখানে রাখবে গোলাম সেখানেই থাকবে। যদি দুনিয়ার মালিকের সামনে গোলাম এইভাবে আত্মসমর্পণ করতে পারে, নিজের ইচ্ছা বলতে কিছুই না থাকে, তাহকামুল হাকিমিন রব্বুল আলামিন, সেই মালিকের কাছে আমাদের মতো গোলামের কিভাবে আত্মসমর্পণ করা উচিত, কিভাবে শুকরিয়া আদায় করা উচিত, মালিক যা ইচ্ছা তাই তিনি করুক, এতে আমাদের কোনো কিছু আসে যায় না। আমাদের আমলে মুজাহিদিন হযরত পেশাওয়ার হযরত দামাত বরকাতম ঘটনা শুনাইছে,
মূসা আলাইহিসসালাম আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন, একদল হাঁস তার কাছে বলছে আল্লাহর নবী মূসা আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক যেন বৃষ্টি নাজিল করে, এবং আল্লাহর কাছে প্রশ্ন করেন আল্লাহ পাক কবে নাগাদ বৃষ্টি নাজিল করবে। আল্লাহর নবী মূসা আলাইহিসসালাম হাঁসদের জন্য দোয়াও করলেন, আল্লাহর কাছে প্রশ্ন করছে মাওলা হে আপনার মাখলুকাত জানতে চাইছে কবে নাগাদ বৃষ্টি দান করবেন, কবে নাগাদ বৃষ্টি নাজিল করবেন। আল্লাহ পাক বললেন এখন থেকে 40 বছর পরে আমি বৃষ্টি নাজিল করব। আল্লাহর নবী মূসা ঘাবড়ে গেছেন, পথিমধ্যে হাঁসের সাথে দেখা, আল্লাহর নবী মূসা বলছেন কবে বৃষ্টি দান করবে, সহ্য হচ্ছে না। কল হ্যাঁ বলছি তো, সংবাদ তো ভালো না। কি সংবাদ? আল্লাহ পাক 40 বছর পরে বৃষ্টি নাজিল করবে। হাঁসগুলি বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী মূসা বললেন এতে আলহামদুলিল্লাহ কি আছে, শুকরিয়া কি আছে, 40 বছর পরে বৃষ্টি নাজিল করবে, এ তো দুঃখের বিষয়। এখানে শুকরিয়ার কি বিষয় আছে, শুক্রিয়ার তো কোনো বিষয় নেই। হাঁসগুলি বলল আল্লাহ নবী মূসা বৃষ্টি দেওয়ার মালিক তো আল্লাহ, উনি ইচ্ছা করলে তো 40 বছর পরে বৃষ্টি নাও দিতে পারতেন, কিন্তু আল্লাহ পাক যেহেতু 40 বছর পরে বৃষ্টি দিবেন এটা সবচেয়ে বড় রহমত, সবচেয়ে বড় অনুগ্রহ, সবচেয়ে বড় দয়া, এর জন্য মাওলা শুক্রিয়া আদায় করলাম। এই কথাও চলতেছে ঝুপ 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 করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আল্লাহ তুমি না বললা 40 বছর পরে তুমি বৃষ্টি নাজিল করবা, বলে যেই মাখলুকাত 40 বছর বৃষ্টির পরের কথা শুনিয়া শুক্রিয়া আদায় করছে, আমি তাদের উপর এখনই রহমতের বারিধারা নাজিল করছি। গোলাম, গোলামের কাজটা কি? গোলামের কাজই হলো আত্মসমর্পণ করা, মালিক যা চায় আমি রাজি, মালিক যা চায় আমি তার উপরে রাজি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আহ্বানে পড়ে সমস্ত কিছু দান করছে, কিচ্ছু নাই ঘরের মধ্যে, জামা কাপড় বলতে একটা সিরা চট ছিল, আবার সেই সিরা চটকে চটের মাধ্যমে তালি দিবে সেই চটও তার কাছে নেই, মাগনা চামড়া এর মাধ্যমে নিজেই তালি দিছে, সিরা চট তালিযুক্ত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে বসা, আল্লাহর কাছে পোশাকটা খুব ভালো লাগছে, ওরে আবু বকর তুই আরবের মধ্যে বড় একজন ধনাঢ্য ব্যক্তি ছিলি, কত সম্পদ তোর ছিল, বড় ব্যবসায়ী ছিলি, আজকে আমার পথে দান করতে করতে এই অবস্থায় তুই পড়ছো যে চটের জামা তালি দেওয়ার জন্য চট পাও নাই, মাগনা চামড়া দিয়া তালি দিয়া নবীর দরবারে বসে আছো, আল্লাহর কাছে দৃশ্যটা খুবই ভালো লাগছে। মাওলানা ফাক রব্বুল আলামিন বর্ণনায় আছে গোটা ফেরেশতাদেরকে হুকুম করছে তোরা আজকে আবু বকরের পোশাক ধারণ কর, আবু বকর যেই পোশাক পরিধান করছে তোরাও সবাই একই পোশাক পরিধান কর। জিব্রাইল আলাইহিসসালাম আসছে, দেখে নবী আলাইহিসসালাম জিব্রাইল আলাইহিসসালাম শরীরের মধ্যে সেই তালি দেওয়া চটের পোশাক, নবী আলাইহিসসালাম জিব্রাইল আলাইহিসসালাম প্রশ্ন করছে কিরে ভাই জিব্রাইল তোমার এই সুরাত কেন, কারণ আমি কেন গোটা আসমানে ফেরেশতাদের আছে এই সুরাত,
আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে আজকে আবু বকরের পোশাক পরাইয়া দিস। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরকে সালাম জানাইছে এবং আল্লাহ পাক প্রশ্ন করছে যে এই অবস্থায় পড়ে আবু বকর কি তার মাওলার উপরে রাজি না বেজার? আপনি প্রশ্ন করেন, এই প্রশ্ন করার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ফালাইয়া দিয়া বলে ইন্নী লরব্বির রাস, ইন্নী লরব্বির রাস, ইন্নী লরব্বির রাস, আমি আমার মাওলফের রাজি, আমি আমার মাওলফের রাজি, আমি আমার মাওলফের খুশি। আসলে বন্দার হাকিকত হলো মালিকের সামনে নত হওয়া। মুখাশাতুল কুলুবের মধ্যে আল্লামা গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা নিয়ে আসছেন। এক মালিক একটা গোলামকে খরিদ করিয়া নিয়ে আসছে। নিয়ে আসার পরে গোলামকে মালিক বলতেছে আমার অনেকগুলি ঘর আছে, অনেকগুলি সুন্দর সুন্দর ঘর আছে, বিল্ডিং আছে, এর মধ্যে থেকে তুমি কোন ঘরটাকে পছন্দ করো? তখন গোলাম মালিকের সমস্ত ঘরের মধ্য থেকে জীর্ণ শীর্ণ একেবারেই জীর্ণ শীর্ণ একটা ঘরকে সে পছন্দ করছে। মালিক বলতেছে এটা কেমন কথা, আমার এত সুন্দর সুন্দর ঘর থাকাকালীন তুমি একটা জীর্ণ শীর্ণ ঘরকে কেন পছন্দ করলা? তখন গোলাম উত্তর দিছে এই জীর্ণ শীর্ণ ঘর মাওলার ইবাদতের মাধ্যমে সে সুন্দর হয়ে যায়, সে আবাদ হয়ে যায়। গোলাম বলছে মালিক আপনার সাথে আমার কিছু শর্ত শরায়ত আছে। বলে কি শর্ত শরায়ত? বলে আপনি আমাকে দিনে যত পারেন হুকুম করবেন, আদেশ করবেন, আমি পালন করব, কিন্তু রাত্রে আমাকে ছেড়ে দিবেন, আপনি আমাকে কোনো হুকুম করবেন না। আর আমার জন্য এমন একটা ঘর নির্ধারণ করবেন যেই ঘরে আমি ঢুকব, অন্য কেউ ঢুকতে পারবে না। নাম্বার তিন, ফরজ কাজে আমাকে কোনো আদেশ নিষেধ করবেন না, ফরজ আদায়ের সময় আপনাকে কোনো অবস্থায় আমাকে নিষেধ করবেন না, আমাকে আদায় করার সুযোগ করে দিবেন। মালিক তিনটা শর্তে রাজি হইস, ঘর চুজ করতে বলছে ওই ধরনের ঘর চুজ করছে। মালিক তাকে ফরজ কাজে কোনো বাধা দিত না, আদেশ করতো না, সে নির্বিঘ্ন ফরজ কাজ আদায় করতে পারত। মালিক তাকে দিনে কাজের আদেশ করতেন, রাতে কোনো আদেশ করতেন না, ব্যাস এইভাবে চলতেছিল। হঠাৎ একদিন মালিক তার নিজের বাসভবন থেকে বের হয়েছে, বের হয়ে চিন্তা করতেছে আসলে গোলাম কি করে একটু দেখি। সে গোলামের ঘরের কিনারায় গেছে, গিয়া ঘরের ফাঁক থেকে দেখে গোলাম সেজদা অবস্থায় আছে এবং গোলামের উপরের চালটা ফাঁক হয়ে গেছে এবং একটা নূরের কিন্দিল আসমান থেকে তার মাথার মধ্যে পড়ে আসে। যেই নূরে গোটা ঘর আলোকিত হয়ে গেছে আর গোলাম আল্লাহর কাছে অনুনয় বিনয় করতেছে, মালিক হে ও আমার মাওলা, তুমি আমাকে মানুষের গোলাম বানাইছো, এর জন্য আমি তোমার ইবাদত করতে পারি না, যদি তুমি আমাকে গোলাম না বানাইতা আমি সব সময় তোমার ইবাদতের মধ্যে মগ্ন থাকতাম, তোমার সেজদার মধ্যেই থাকতাম, তোমার রুকুর মধ্যেই থাকতাম, তোমার জিকির আসকারের মধ্যে থাকতাম, কিন্তু বানাইছো আমাকে গোলাম, এর জন্য মনের মতো তোমার ইবাদত করতে পারি না। মালিক তার ঘরের দিকে তাকায় আছে,
ফজরের আজান পর্যন্ত এই একই অবস্থায় অনুনয় বিনয় করতেছে। যখন ভোর হয়ে গেছে, আজান হয়ে গেছে, গোলাম সেজদার থেকে উঠছে, নামাজ শেষ করছে, ঘরের চাল আবদ্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, মালিক ঘরে ফিরে আসছে, গোলামকে কিছুই জানায় নাই, পরের দিন মালিক তার স্ত্রীকে এই ঘটনা বলছে, কাকে দিয়া কাজ করাই, কাকে গোলাম বানাইছি, হালাত তো এই। এবার পরের দিন গোলাম এবং মালিক এবং মালিকের স্ত্রী উভয়ই গোলামের হুজরার কাছে গেছে, গিয়ে এই অবস্থা দেখতেছে যে গোলাম সেজদা অবস্থায় আর সারা রাত্রে দোয়া করতেছে একই অবস্থা। এবার মালিক আর আসলেন না, গোলাম বের হওয়ার অপেক্ষায় আছে। যখন গোলাম হুজরা থেকে বের হয়ে আসছে, এবার মালিক বলতেছে, গোলাম আমি তোমাকে আজাদ করে দিলাম, তোমার ইচ্ছা অনুযায়ী তুমি ইবাদত করো, মনের মতো ইবাদত করতে থাকো। এই কথা শোনার সাথে সাথেই গোলাম আসমান থেকে ফিরিয়া বলতেছে, ইয়া সাহেবুস সিররি ইন্নাস সিররা কাদ যাহারা মা উরিদু হায়াতি বাদা মাশতাহারা, ইয়া সাহেবুস সিররি ইন্নাস সিররা কাদ যাহারা, হে গোপনের মালিক, যে সমস্ত গোপন ভেদ জানেন, যে ব্যতীত গোপন ভেদ কেউ জানে না, হে গোপন ভেদ জানেওয়ালা, ইন্নাসেররা কাদ যাহারা, আমার গোপন ভেদ প্রকাশ হয়ে গেছে, আমার গোপন ভেদ প্রকাশ হয়ে গেছে, তোমার সাথে আমার সম্পর্ক জানাজানি হয়ে গেছে, অমা উরিদ হায়াতি বাদ আমাস্তাহারা, আমার ভেদ জানার পরে আমি আর দুনিয়াতে এক সেকেন্ডও বাঁচতে চাই না, আমি তোমার কাছে চলিয়া যাইতে চাই। এই কথা বলার সাথে সাথে গোলাম কলেমা পড়িয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আশিক মাসিকের সম্পর্ক এটা একটা ভিন্ন জিনিস। কত গোলাম নির্বিঘ্নে আমার মাওলার সাথে কান্নাকাটি করে, আসলে গরিবরাই মাওলাকে চিনছে, গরিবরা তো 500 বছর আগে জান্নাতে চলে যায়, গরিবদের মর্যাদা অনেক বেশি আল্লাহর কাছে। এই মাজলিসে দেখেন চরমোনাইয়ের অনেক হাজারো ধনী মুরিদ আছে, এর মধ্যে দেখবেন এখানে 90%, 95%, 98% সবই গরিব। নবী আলাইহিসসালাম দরবারে গরিবরাই ছিল, আবু সুফিয়ানের কাছে হেরাক্লিয়াস প্রশ্ন করছে, নবী মুহাম্মদ আলাইহিসসালামের কাছে কোন ধরনের মানুষ বেশি ইসলাম গ্রহণ করে, ঈমান আনে, ধনাঢ্য শ্রেণীর লোক, নেতৃস্থানীয় লোক, না গরিবরা? বল বাল দুআফা, জয়ীফ, গরিব, দুর্বল রূপ নাই সবচেয়ে বেশি ইসলাম গ্রহণ করে। যাই হোক, আসলে জান্নাতে যাওয়ার জন্য আমরা চেষ্টা সাধনায় আসি, নবী আলাইহিসসালাম জান্নাতে নেওয়ার জন্যই তিনি আমাদেরকে পথ প্রদর্শন করছেন, নবী আলাইহিসসালাম আমাদের জন্য রহমত স্বরূপ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন।
নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম নবুয়াতের চোদ্দতম বছর রবিউল আউয়াল মাসে আটই রবিউল আউয়াল তিনি কোবা নামক স্থানে প্রবেশ করলেন। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম মক্কা থেকে রওনা হইছেন, এরপর থেকেই মদিনা বাসে হাররা নামক স্থানে সবসময় রহমাতুল্লাহ আলামিনের আসার অপেক্ষায় থাকত, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করত, সন্ধ্যার পরে চলে যেত। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন আসবেন শুনছে, আসতেছে, তখন সমস্ত মানুষগুলি হাররা নামক স্থানে এসে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে অভ্যর্থনা জানাইলেন। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম কোবাতে অবস্থান করছেন, কুলসুম রাদিয়াল্লাহু তাআলার ঘরেই অবস্থান করছেন, এইটি কবি রওয়ায়েত। সেখানে তিন দিন ছিলেন। মসজিদে কোবা নামক ইসলামের জগতে গোটা দুনিয়ার মধ্যে প্রথম মসজিদ স্থাপন করেন কোবাতে। আজও যারা হজে যায় মদিনায় গিয়ে সেই প্রথম মসজিদে, ইসলামের জগতে প্রথম মসজিদে তারা আল্লাহর সামনে মাথা নত করে সেজদা দেয়, নামাজ পড়ে। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম সেখানে তিন দিন অবস্থান করার পরে শুক্রবার দিন তিনি রওনা করেন মদিনার দিকে। মদিনার দিকে যখন রওনা করছেন, বনু আসলামের বস্তিতে আসার পরপরই জুমার সময় হয়ে গেছে। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম সেখানে জুমার নামাজ আদায় করলেন। যেখানে তিনি জুমার নামাজ আদায় করছিলেন সেই জায়গায় এখন বিশাল এক মসজিদ স্থাপিত হয়েছে। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম তার উটনিকে ছেড়ে দিয়েছিলেন আল্লাহর উপরে, এই উট যেখানে বসবে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম সেখানে অবস্থান করবেন। উট চলতেছে, মদিনাবাসীরা সরদার দু আলমকে তাদের ঘরে আনার জন্য কেউ লাগাম ধরে, কেউ ওটি রশি ধরে, কেউ হাওদা ধরে বসে, আমার ঘরে আসেন ইয়া নবী আল্লাহ, তলা আল বদ্রু আলাইনা মিসেন ইয়া তিল বিদা, এই কবিতা আবৃত করতেছিল। আর অভ্যর্থনা জানাবার জন্য সবাই প্রস্তুত হয়ে আসছিল। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, আজকে আমার ইচ্ছে আমি কোনো জায়গায় বসবো না, বরং আল্লাহর ইচ্ছায় উটকে ছেড়ে দিয়েছি, আল্লাহ যেখানে উটকে থামিয়ে দিবেন আমি সেখানেই বসবো। আজকে যেখানে মসজিদে নবী অবস্থান করতেছে অবস্থিত, ও সেখানে আসছে, একবার বসছে, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম নামলেন না, তিনি উটের উপরেই বসা, আবার উট উঠছে, কিছুদিন যাওয়ার পরে আবারও সেখানে এসে বসে পড়ছে। ওইদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উটির উপরেই ছিলেন যখন মদিনায় তিনি প্রবেশ করছেন কোবাতে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সামনে ছিলেন, লোকজন মুসাফা করার জন্য আসছে, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম কষ্ট হবে, এর জন্য নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম সামনে যেহেতু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে সবাই মুসাফা করতেছিলেন, মদিনাবাসী ভাবতেছিলেন মনে হয় ইনি নবী হবে, তিনি কিছু বললেন না। যখন ভিড়াভিড়ি কমছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রৌদ্র থেকে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম হেফাজত করার জন্য তার মাথার উপর রুপাল চড়াইলেন ধরলেন, তখন ভাবছেন ইনি নবী। আসলে সাগরেদের সাথে তো এইভাবেই ওস্তাদ সাগরেদের সাথে সম্পর্ক হওয়া চাই। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন সাহাবাদের মাঝে থাকতেন তখন অনেকে বুঝতেই পারতেন না কে নবী আর কে সাহাবি, কে নবী কে সাহাবি। আব্বাজান রহমতুল্লাহ আলাই যখন সফরে থাকতেন বা মুরিদদের মাঝে থাকতেন, নতুন কোনো ব্যক্তি বুঝতেই পারত না কোনটা চরমানের হুজুর আর কোনটা তার মুরিদ।
আমাদের আব্দুল সালাম ভাই রহমতুল্লাহ আলাই আব্বাজানের একজন খাদেম ছিলেন আব্দুল সালাম ভাই। ওনার দাপন হয়েছে খাগড়াছড়িতে, ওনার স্বাস্থ্যগ্রস্ত মোটা গোটা ছিল অনেক, যারা দেখছেন অনেকে মনে করতে এইটাই চরমনের হুজুর। যাই হোক, নবী আলাইহিসসালাম এবার উটের পিঠের থেকে নামছেন। নবী আলাইহিসসালাম সর্বপ্রথম এখানে মসজিদ নির্মাণ করার জন্য কাজ শুরু করছে। ওই জায়গায় ইহুদিদের কবর ছিল, মুশরিকদের কবর ছিল, নবী আলাইহিসসালাম সেই পুরান কবরকে সেখান থেকে উঠে ফেলাইয়া দিছে, হাড্ডিগুডি ফেলাইয়া দিছে। ওই জায়গা ছিল দুজন এতিমের, নবী আলাইহিসসালাম সেই এতিমদের পরিপূর্ণ মূল্য দিয়ে তাদের থেকে খরিদ করে নিয়েছিলেন। নবী আলাইহিসসালাম শরীদের মধ্যে নিশে অংশীদারী ছিলেন, এই বরকতপূর্ণ কাজে যেন তার নিজের অংশীদারি থাকে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন অনেক সাধনা করে পাথর দ্বারা, খাজুরের গাছ দ্বারা, ডালের দ্বারা সুন্দর একটা মসজিদ নির্মাণ করছেন। যেই মসজিদের ছাদ ছিল খেজুরের বাইরের, খেজুরের পাতার, নবী আলাইহিসসালাম সেই মসজিদের কোল ঘিসিয়ে তার হুজরাখানা করছেন কয়েকটা, যে হুজরাখানার মধ্যে উম্মাতুল মুমিনিন আম্মা জানরা থাকতেন, তারা সেখানে বসবাস করতেন। মসজিদের দেওয়াল আর হুজরার দেওয়াল একই দেওয়াল ছিল, আম্মা জানরা সেখানে থাকতেন। নবী আলাইহিসসালাম এই মসজিদে নববী ছিল আসলে সংসদ ভবন, এটা শুধু মসজিদই ছিল না, গোটা দুনিয়ার সংসদ ভবন ছিল এইটা। এইটা পরামর্শশালা ছিল, এখানেই বিচার আচার হইত, এখান থেকে গোটা দুনিয়ার মধ্যে হেদায়েতের আলো ছড়িয়ে পড়ছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন এখানে এসে নবী আলাইহিসসালামের সাথে পরামর্শ করতেন, নবী আলাইহিসসালাম থেকে নসিহাত শুনতেন, নবী আলাইহিসসালাম তাদেরকে নসিহাত করতেন। এই জায়গায় ছিল সুফফা, আহলুস সুফফাদের অবস্থান স্থান, এখানেই আহলুস সুফফার অবস্থান করত মসজিদ নববীর কুল ঘেঁষে। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে এই সুফফার মধ্যে যারা থাকত এদের মধ্যে একজনের ছিল না যাদের দুইটা কাপড় ছিল, দুইটা কাপড় পরিধানকারী একজনও ছিল না, সবাই গরিব ছিলেন। অনেকে তো কাপড় কাঁধের সাথে ঝুলাইয়া দিত, অনেকে একটা পরত খালি গায়ে থাকতো, কেউ বা নাভির উঁচা করে পরত এই পর্যন্ত, ব্যাস টাকনু গিরা এবং আঁটুর মাছ বরাবর, আর এদিকে নাভি এবং সিনার মাছ বরাবর কাপড় পরিধান করতেন, যতটুক সতর ঢাকতো এই অবস্থায় থাকতো, এবং তা পূর্ণ ছিল না, তাদের কাপড় এরকম ধরে রাখতো সবসময়, যদি হাত দিয়ে ধরে না রাখতো সতর খুলে যাওয়ার সম্ভাবনা ছিল। আহলে সুফফাদের মধ্যে অনেক সময় 70, 72, 73, 75 এরকম বিভিন্ন সংখ্যা থাকত, তারা নিজেরা কোনো কিছুই কামাই করত না, সব সময় ওখানেই থাকতেন। সরদার দু আলম আলাইহিসসালামের উপরে যে মাদারি থাকত, সরদার দু আলম আলাইহিসসালাম তাদের ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করছে। বিভিন্ন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তারা তাদেরকে হাদিয়া দিতেন, খানা দিতেন। মসজিদে নববী যেখানে সেখানে বসার পরে কার ঘরে যাবে? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আগেই নবী আলাইহিসসালামের উটের হাওদাগুলি তার ঘরে নিয়ে গেছেন, এখন সবাই নেওয়ার জন্য প্রস্তুত। নবী আলাইহিসসালাম বললেন হাওদা যেই ঘরে মালিকও সেই ঘরে যাবে। এই কথা বলার পরে তিনি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা অবস্থান করতেন, তার ঘর নির্মাণ হওয়ার পরে সেখানে চলে আসতেন।
আসহাবে সুফারা বিভিন্ন এলাকার থেকে নমুসলিম ছিলেন, বেশি মহাজের বেশি ছিলেন, হিজরাত করে সেখানে আসতেন, সেখানে অবস্থান করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিজে রওয়ায়াত করেন, আমি 3 দিন পর্যন্ত উপবাস, ক্ষুধার্থ, কোনো কিছুই খাওয়ার ব্যবস্থা করতে পারি নাই, রাস্তার পাশে বসে গেছি নামাজের পরে, কেউ যেন আমাকে দেখে আমাকে মেহমানদারির ব্যবস্থা করে। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মসজিদ থেকে বের হলেন, আমি তাকে সালাম দিলাম, তিনি সালামের জবাব নিলেন, আমি তাকে মাসালা জিজ্ঞাসা করলাম। আসলে মাসালা জিজ্ঞাসা করার আমার উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য ছিল এই কথোপকথনের মাঝে সে আমার চেহারার দিকে তাকাবে, আমি ক্ষুধার্থ, আমাকে দেখবে, আমাকে দাওয়াত দিবে, এইটা আমার উদ্দেশ্য ছিল। কিন্তু সে আমার সালামের জবাব নিছেন, মাসালার জবাব দিছেন, লেকিন আমাকে দাওয়াত দিলেন না। আমি বুঝতে পারছি আমাকে খাওয়াবার মতো তার ঘরে কিছু নেই। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসছেন, আমি তাকে সালাম দিলাম, ওই একই উদ্দেশ্যে আমি মাসালা জিজ্ঞাসা করলাম, তিনিও সালামের জবাব দিলেন, মাসালার উত্তর দিলেন, আমার দিকে তাকালেন ঠিকই কিন্তু আমাকে দাওয়াত দিলেন না। আমি বুঝতে পেরেছি আমাকে খাওয়ার মতো তার ঘরেও কিছু নেই। অপেক্ষায় ছিলাম, সরদার দু আলম বের হইস, আমি তাকে সালাম দিলাম, সরদার দু আলম আলাইহিসসালাতু ওয়াসসালাম আমার চেহারার দিকে তাকালেন, অমনি ঘরে প্রশ্ন করছে, আছে কি ঘরে কিছু? ঘরের থেকে জমা বাড়ছে, এক পেয়ালা দুধ হাদিয়া হিসেবে আসছে, এর বাইরে কিছুই নেই। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, আবু হুরায়রা, সুসংবাদ, ঘরে দুধ মৌজুদ, দাওয়াত দাও সবাইকে, আহলুস সুফা সবাইকে দাওয়াত দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু রওয়ায়াত করেন, তখন আহলুস সুফার মধ্যে প্রায় 70-72 জন সদস্য, এক পেয়ালা দুধ আমাকে দাওয়াত দেওয়ার জন্য হুকুম করা হয়েছে, অথচ এক পেয়ালা দুধ তো আমার জন্যই যথেষ্ট না, এরপরে সবাই আমাকে দাওয়াত, আমাকে দাওয়াত দেওয়ার জন্য বলা হয়েছে, সবাইকে দাওয়াত দেব, আর আসার পরে তো আমাকেই বলবে সবাইকে বন্ধন করো, তো না আমি যেই ক্ষুধার্ত সেই ক্ষুধার্তই, আমার কী লাভ হবে? আমি চিন্তায় পড়ে গেলাম, কি নবীর আদেশ, অমান্য করার কোনো ক্ষমতা নেই, আমি সবাইকে দাওয়াত দিলাম, সবাই আর নবীর দাওয়াত, আর আমি জানি এক পেয়ালা দুধ, সবাই তো আশায় আছে আজকে পেট ভরে আল্লাহ নবী খাওয়াবেন। নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের বললেন, আবু হুরায়রা, এই দুধের পেয়ালা নিয়ে যাও সবাই সামনে, সবাই পান করুক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন, এই 72-70 জন লোককে আমি কীভাবে খাওয়াবো, এতে এক পেয়ালা দুধ, নবীর হুকুম মানতেও হবে, দেখি কি অবস্থা হয়। আমি যখন প্রথম ব্যক্তির কাছে দুধের পেয়ালা নিয়ে গেছি, ওই সত্তার শপথ যার হাতের মধ্যে আমার জীবন, সেই মাওলার কসম করে বলতেছি, ওই ব্যক্তি দুধের পেয়ালার থেকে দুধ পান করছে কিন্তু দুধের পেয়ালার মধ্যে থেকে 1 ফোঁটা দুধও কমে নেই। আমি দ্বিতীয় ব্যক্তির কাছে দুধের পেয়ালা নিয়ে গেছি, সেও তৃপ্তি ভরে পান করছে কিন্তু দুধের পেয়ালার থেকে দুধ কমে নাই। আমি তৃতীয় ব্যক্তির কাছে নিয়ে গেছি, সেও পান করছে, 1 ফোঁটা দুধ কমে নাই। এরকম করতে 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 আহলে সুফফার যতজন সদস্য ছিল, সমস্ত সদস্যকে আমি দুধ পান করালাম। এবার সরদার দু আলম আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, আবু হুরায়রা পান করো, আবু হুরায়রা পান করো। আমি পান করলাম, যেহেতু ক্ষুধার্ত, এক চুমুকি কারবার সারা পুরা পেট ভরে গেছে,
আমি পেয়ালাটা নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে ফেরত দিলাম। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আবু হুরায়রা আবারও পান করো। আমি বললাম, ইয়া নবী আল্লাহ, পেটে কোনো জায়গা নাই, ফাঁকা ফুকা সব শেষ, প্রথম চুমুকেই তো সারা ঘুরে ফেলাইছে পুরা। বললেন, না আবারও পান করো। আমি আবারও পান করলাম। এবার পেয়ারা সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াসসালাম ফেরত দিলাম। তিনি বললেন, আবু হুরায়রা আবারও পান করো। আমি বললাম, ইয়া নবী আল্লাহ, পেটে কোনো জায়গা নেই। বললেন, আবারও পান করো। আমি আবারও পান করলাম, কিন্তু এক ফোঁটা দুধও কমে নাই। এরপরে সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াসসালাম সেই দুধের পেয়ালা থেকে পান করলেন। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এই ঘটনা শোনাবার দ্বারা আমি কি বুঝাতে চাই, এর থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের সীরাত সম্পর্কে আলোচনা করার ভিত্তিতে আমাদের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে শিক্ষা গ্রহণ করতে হবে, প্রত্যেকটা অক্ষরে। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ফরমান, যারা জীবিত আছে তাদের থেকে শিক্ষা গ্রহণ করার থেকে যারা মৃত্যুবরণ করছে তাদের থেকে বেশি শিক্ষা গ্রহণ করতে হবে। আজকে যদি আমার দিকে আপনি তাকান যে হুজুরের অনুসরণ করবো, তাহলে গোমরা হওয়া ছাড়া কোনো উপায় নেই। কারণ আমার মতো গোমরা যদি অনুসরণ করেন তাহলে 100% গোমরা হয়ে যাবেন, একেবারে 100%। কিন্তু অনুকরণ তো আমাদের না, অনুকরণ হবে আমাদের আকাবেরদের, যারা আমাদের থেকে বিদায় হয়ে গেছেন, যারা রহনুমাই করছেন, যারা হকের উপরে ছিলেন, যারা দিনের উপরে কায়েম ও দায়েম ছিলেন। আমরা যদি তাদের অনুকরণ অনুসরণ করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো বা আশা করা যায় আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাবেন। এখন যদি আপনি আকাবেরদের ঘটনা পড়েন হাদিস কোরআন থেকে কিতাবের থেকে, আর যদি মনে করেন হ্যাঁ এর মধ্যে আসে কি না, তখন দেখবেন সব ফাঁকা, কিছুই তো নেই, তখন আপনিও গুমরা হবেন, আরেকজনকে গুমরা করার ব্যবস্থা করবেন। বরং ব্যাপার এরকম না, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের রূপ এবং গুণ, সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইনদের আখলাক চরিত্র, তাবিন এবং তাবে তাবিনদের আখলাক চরিত্র, সেই বড় বড় বুজুর্গরা দিনের আখলাক চরিত্র, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, হাসান বসরি রহমতুল্লাহ আলাই, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই, হযরত মক্কি রহমতুল্লাহ আলাই, মহাজার মক্কি রহমতুল্লাহ আলাই, হযরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই, কাসিম নামদি রহমতুল্লাহ আলাই, হযরত ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই, ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাই, আব্বাজান রহমতুল্লাহ আলাই, এদের আখলাক যদি আমাদের মধ্যে আমার মধ্যে খোঁজ করেন, কমপক্ষে আমার মধ্যে, তাহলে তো কিছুই পাবেন না। গুমরা হওয়া লাজেম, পথভ্রষ্ট হওয়া লাজেম, বরং খোঁজ করতে হবে তাদের মধ্যে। আমরা তাদের কথাগুলি নকল করতেছি, সেই নকল কিন্তু কথা তাদের থেকে যেটা নকল করতেছি এইটার মধ্যে যেটা সহি নকল করব, সেই সহি কথাগুলিকে গ্রহণ করব। যদি আমরা সেইভাবে চলতে থাকি আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করতে পারে, যদি আমার মামলায় কবুল করে। উহিব্বু সালিহিনা ওয়া লাস্তু মিনহুম, উহিব্বু সালিহিনা ওয়া লাস্তু মিনহুম, লাল্লাহু ইয়ারজুকনা সালাহা, আমি তো আসলে নেককার না, কি নেককারদের মহাব্বত করি, ভালোবাসি, কেন, কারণটা কি, যেন তাদের ভালোবাসার কারণে আমিও নেককার হয়ে যাই। উহিব্বু সালিহিনা ওয়া লাস্তু মিনহুম, আমি তো তাদের মধ্যে না, কিন্তু নেককারদের মহাব্বত করি, তাদের মুজাকেরা করি, তাদের আলোচনা করি। এই সিরাত শানে সাহাবী সম্পর্কে আলোচনা কেন করতেছি, এই আশায়, এই আশায় যেন তুমি আমাদের কথা মনে করে দাও, তাদের নমুনার মতো করে দাও, এর জন্যই তো আলোচনা করতেছি, আলোচনা শুনতেছি, শুনাইলাম।
কি অর্জন করা সম্ভব? জালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, জালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এই একমাত্র আমার মাওলার ফজল ও করম, এছাড়া সম্ভব না, হতে পারে না। অনেকেই আমরা মনে করি, কি মনে করি, যে আগের জমানার বুজুর্গানি দিনের দোয়ার বরকতে যাওয়ার সাথে সাথে দোয়া করছে সেই কামিয়াব হয়ে গেছে। হাজি ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি এই সমস্ত ধারণার পরিপূর্ণ জবাব এইভাবে দিছেন। আসলে অনেকেরই ধারণা যে বুজুর্গানি কেরামের কাছে আসার সাথে সাথে দোয়ার বরকতে একবার সাথে সাথেই কামালিয়াতের দরজায় পৌঁছাইয়া দিছে, আসলে ব্যাপারটা এরকম না। ব্যাপারটা কেমন, যেই ব্যক্তি আসছে তার কাছে সে ব্যক্তি আগে সাধনা করে তার কাছে আসছে, হয়তো বা কিছুটা ধুলি বালি ছিল, যোগ্যতা আগেই অর্জন করছে, হয়তো বা শুধু কানেকশনের অভাব ছিল, বা আয়না তো আগের থেকে প্রস্তুত ছিল, হয়তো ময়লা ছিল, ময়লাটা মুছিয়া দিছে সাথে সাথে আয়না স্পষ্ট হয়ে গেছে। কথাটা বুঝাতে পারি নাই। এই যে আমরা অনেক ঘটনা দেখি কিতাবের মধ্যে, যেমন হযরত আহমদ সেরহেন্দ রহমতুল্লাহ আলাই, যাকে মুসাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাই বলেন, খাজা বাকিবুল্লাহ রহমতুল্লাহ আলাইকে যাওয়ার পরে তেনাকে অল্প টাইমের মধ্যেই খেলাফত দিয়ে দিছেন এবং তার ব্যাপারে এই মন্তব্য করছেন। এখন কেউ যদি মনে করি যে মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাই খাজা বাকিবুল্লাহ রহমতুল্লাহ আলাইকে যাওয়ার সাথে সাথে তাওয়াজ্জু দেওয়ার কারণে সে কামালাত অর্জন করছেন, ব্যাপারটা এরকম না। বরং মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাই সাধনা করতে 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 কামালাতের দরজায় পৌঁছিয়া গেছেন, যতটুকু ধাক্কার প্রয়োজন ছিল খাজি বাকিবুল্লাহ রহমতুল্লাহ সেই ধাক্কা দিয়ে মানজিলে পৌঁছায় দিচ্ছেন। এরকম বদ্ধরণ আমাদের অনেকেরই আছে, কারণ হুজুর অমুকে তো এরকম অমুককে দোয়া কইরা এই পর্যন্ত পৌঁছায় দিছে, আপনি আমাকে দোয়া কইরা দেন যেন আমি সেরকম হইয়া যাই, এরকম কিন্তু আমাদের অনেকের মধ্যে আছে। এর জন্য হাজি ইমদাদুল্লাহ মহাজির মাহমুদ রহমতুল্লাহ আলাই ইমদাদুল সুলুকের মধ্যে সুন্দর জবাব দিছেন, অথবা যার মধ্যে কামালাত ছিল না নাই তাকে তার দরবারে কাউকে 12 বছর, কাউকে 24 বছর, কাউকে 30 বছর, কাউকে 40 বছর, কাউকে আজীবন মুজাহিদার মধ্যে লাগায় রাখছ, আজীবন মুজাহিদার মধ্যে লাগায় রাখছ, মুজাহিদা করো, করতে থাকো। কথাটা বুঝাতে পারছি কি? একটা প্রশ্নের জবাব পাইছেন তো অনেকেই, এরকম প্রশ্ন কিন্তু আমাদের অনেকের মধ্যেই আছে যে হুজুর অমুক 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 এরকম করে ফেলাইছে, এটা ঠিক না, বরং তার আগে সাধনা কইরা সেই পর্যায়ে, যেমন সরদার দু আলম আলাই সালাতু আসসালামের কাছে যখন ওহিনী আসছে কি, নবী আলাই সালাতু আসসালাম হেরা গুহার মধ্যে সাধনারত অবস্থায় ছিলেন, ওহুয়া তাআবুদ লায়ালি জাওয়াত আল আদাদে, তিনি দিনকে দিন সেখানে ইবাদত করতেছেন, বুখারীর মধ্যে রাওয়ায়েত আসছে, হাত্তা জাআল হাক্কু হযরত জিব্রাইল আলাইহিস সালাম হক নিয়ে তার কাছে চলে আসছেন, অজা জিব্রাইল ফাখাজানি ফাগাত্তানি, জিব্রাইল আসি আমাকে ধরলেন, আমাকে চাপ দিলেন, বললেন ইকরা তুমি পড়ো, ফারসালানি আমাকে ছেড়ে দেওয়ার পর ইকরা তুমি পড়ো, আমি বললাম মা আনা বিকারিয়ান আমি তো কারি না, আমি কি পড়বো, আমি তো পড়াশোনা কোথাও করি নাই, জীবনে কোনো মক্তবে গেছি, কোনো মাদ্রাসায় গেছি, কোনো ওস্তাদের সামনে পড়ছি না, আমি তো পড়তে পারি না, আমি পড়া জানি না, ফাহাজানি সানিয়া ফাগাত্তানি ফারসালানি, আমার দ্বিতীয়বার ধরলেন, আমারও চাপ দিলেন, এবার ছেড়ে দিলেন, বললেন আমি বললাম মা আনা বিকারিয়ান আমি পড়তে পারি না, কিসের পড়ব, আমারও তিনি ধরলেন, আমারও চাপ দিলেন, হাত্তা বালাকা মিনাল জুহুদু, এমন কি এমনভাবে চাপ দিছে যেন আমার অন্তরের মধ্যে কষ্ট ঢুকে গেছে, এত জোরে চাপ দিছে, জমের মতো চাপ দিছে,
এবার তিনি আমাকে ছেড়ে দিলেন। আমি বললাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলক, খলকাল ইনসানা মিন আলাক, পড়া শুরু করলাম। এখন ব্যাপারটা হলো জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে চাপ দিয়ে যে তাওয়াজ্জু দিছেন, আসলে কি দিছেন, কেন দিছেন, বিশাল ব্যাখ্যা, অনেক ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম করছেন। আসলে জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নতুন ভাবে হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে যোগ্যতা সৃষ্টি করে নাই, বরং তার মধ্যে আগে যোগ্যতা ছিল, শুধু চাপের মাধ্যমে সেই যোগ্যতাকে তিনি জাগ্রত করছে। কি করছে ব্যাপারটা, কেমন ব্যাপারটা, কেমন? এক ব্যক্তি আগে সুন্দর, সুন্দর সৌন্দর্য তার মধ্যে আছে, কিন্তু সে কোনোদিন আয়না দেখে নাই। কি দেখে নাই? আয়না। তার রূপ কত সুন্দর, চেহারা কত সুন্দর, সে কোনোদিন দেখে নাই। হঠাৎ একদিন আয়না দেখছে, দেখে বলছে আমি এত সুন্দর। আচ্ছা আয়না কি তার মধ্যে রূপ সৃষ্টি করছে না প্রকাশ করছে? কথা বলেন না কেন? প্রকাশের জিনিস ছিল না, সে সুন্দর আগের থেকেই ছিল, আয়না শুধু তার সামনে তার সৌন্দর্যটাকে প্রকাশ করে দিস। এমন না যে আয়না তার মধ্যে সৌন্দর্য সৃষ্টি করছে, বরং কি করছে? তা জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে যোগ্যতা সৃষ্টি করে নাই, বরং প্রকাশ করছে। ঠিক আল্লাহওয়ালারাও বুজুগানে দিন কোন মুজাহিদের মধ্যে, কোন মুরিদের মধ্যে, কোন সালেকের মধ্যে চাপ দিয়া, তাওয়াজ্জু দিয়া, হঠাৎ করি তার মধ্যে যোগ্যতা সৃষ্টি করে দেয় না, বরং ওই সালেক ওই মুরিদ সাধনা করতে 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 সে যোগ্যতা সম্পূর্ণ হয়ে গেছে, হয়তো বা বুজুগান দিনের নজরের মাধ্যমে তার মধ্যে যে যোগ্যতা সেটা প্রকাশিত হয়ে যায়, সে পথে চলতে সহজ হয়ে যায়, পথ চলা তার জন্য আসান হয়ে যায়। কিন্তু আমাদের অনেকের মধ্যে ধারণা, হুজুর অমুক অমুক বুজুর্গ এরকম করছে, আমাদেরকে এরকম করিয়া দেন, এটা ঠিক না। হ্যাঁ, যদি ওরকম হইতে চাও তাহলে তোমাকে সাধনা করতে হবে, তোমাকে শায়খের দরবারে সময় লাগাইতে হবে, তার কথা মানতে হবে। তুমি কথা মানবে না, কথা অনুযায়ী চলবে না, আর তোমাকে আসমান উঠিয়ে দেবে, পাইছো তো সমস্ত কথা? অনেকের মধ্যেই ধারণা এরকম, বুঝলেন, আমি সাধনা টাধনা কিচ্ছুই করব না, আমাকে আপনি তাওয়াজ্জু দিয়া আসমানে উঠিয়ে দেন। তা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এত সাধনা কেন করছেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সর্দার দো আলম, সাইয়্যিদুল আম্বিয়া, রহমাতুল আলামিন, তিনি এত সাধনা কেন করলেন? তেনার জিন্দগিটাই তো সাধনা, তেনার জিন্দগিই তো সাধনা। এই যে ধারাবাহিক তার গুণগীর্তন বয়ান করতেছি, বর্ণনা করতেছি, এর মধ্যে কোন জিনিসটা খুব সহজ ছিল তার জন্য আমাকে বলেন? কোন জিন্দগিটা সহজ ছিল তার জন্য? কোন জিন্দগিটা আসান ছিল তার জন্য? সমস্ত জিন্দগিটাই কঠিন এক জিন্দগি। যদি আমার নবী কামালাত অর্জন করতে গিয়ে এত সাধনা করতে হয়, তাহলে তোমার আমার কি করা উচিত আমাকে বলো? অথচ আমাদের প্রত্যেকের ধারণা, অনেকেরই ধারণা, হুজুর আমাকে ধাক্কা দিয়া, কলবের মধ্যে ধাক্কা দিয়া আমাকে কামালাত পর্দা করে দেন, আমার কলবকে আপনি উন্মোচন করে দেন, কাশফ সৃষ্টি করে দেন, এইটা বলি। আমি কথাটা বুঝাতে পারছি? তোমাকে সাধনা করতে হবে, তোমাকে চেষ্টা করতে হবে। হ্যাঁ, যতটুকু কানেকশনের প্রয়োজন আল্লাহওয়ালাদের কাছে যাওয়ার পরে সে কানেকশন তোমাকে জোড়ায় দেবে, কিন্তু তার তো যেতে হবে ওই পর্যন্ত, ট্রান্সফর্মার পর্যন্ত, তারই ট্রান্সফর্মার পর্যন্ত যায় নাই, কানেকশনটা হবে কীভাবে? এর জন্য সাধনা করা চাই, সাধনা ছাড়া এই পথে চলার কোনো সুযোগ নেই। এর নামই মুজাহিদ। মুজাহিদ মানেই হলে চেষ্টা করনেওয়ালা, সাধনা করনেওয়ালা, কোশিশ করনেওয়ালা, ত্যাগ করনেওয়ালা। আপনারা মুজাহিদ নাম দিবেন আর সাধনা করবেন না, এটা হয় না ভাই, এটা হয় না। দুনিয়ার কোনো কাজ অর্জন করবেন, সাকসেস হবেন, তার পিছনে শ্রম সাধনা করবেন না, আর আপনি আপনি আসমানটা আপনার হাতে চলে আসবে, চন্দ্রটা নিয়ে আপনি কোলে নিয়ে দুলাবেন, এটা হয় না। কি কথাটা বুঝাতে পারি নাই?
দেখেন আহলে সুফফারা কি সাধনা করছে। আব্দুল্লাহ জুল বাজাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলায় তার বাবা মারা গেছেন, চাচার ঘরে লালিত পালিত হয়েছে। চাচা খুবই মহব্বত করতেন খাদিজাকে, ভালোবাসতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইমানের শারাফত দান করছে, ইমান দান করছে, মুসলমান হয়ে গেছে। তার চাচা তার ইমান নেওয়ার কথা শুনে ক্ষিপ্ত হয়ে গেছে, এত বড় সাহস, ছোটবেলার থেকে পালছি আর তুই ইমান গ্রহণ করছস, সহ্য করতে পারেনি। আব্দুল্লাহ জুল বাজাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উলঙ্গ করে তার চাচা ঘর থেকে বের করে দিস। তার মা সমশেক ছিল কিন্তু ছেলে উলঙ্গ পছন্দ করে নাই, ভালো লাগে নাই, একটা চাদর বা কম্বল ফিকে মারছে, নে এটা বের হ তুই আমার এখান থেকে। যদিও মা তার ইমানকে পছন্দ করে নাই কিন্তু তার উলঙ্গ অবস্থাটাকেও তার কাছে ভালো না মনে হয় নাই, তাকে একটা কম্বল ছিঁড়ে মারছে, ফিকে মারছে। আব্দুল্লাহ বাজাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কম্বলকে দুই টুকরা করে এক টুকরা দিয়ে তিনি তার সতর ঢাকলেন আর এক টুকরা তিনি গায়ে জড়ায় আনিলেন। কিন্তু এত ছোট টুকরা স্বাভাবিকভাবে তিনি হাঁটতে পারতেছিলেন না, এরকম ধৈর্য ধরে হাঁটতে হইত, এরকম ধৈর্য ধরে হাঁটতে হইত। কি করবে বেচারা, মাও পছন্দ করে না, তারা দিছে, ছিলাম চাচার ঘরে সে তো রাখবেই না। না, একটা দরবার আছে যেখানে কেউ মাহরুম না, যেখানে সবাইকে আহ্বান করা হয়, রহমাতুল্লাহ আলামিন সরদার দো আলমের কাছে চলে যাব, সোজা মদিনার পথ ধরছ, সোজা মদিনার পথ ধরছ। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম দরবারে যাবে, পড়ে আছে গেটের সামনে মাওলার জিকির, আল্লাহ 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 জিকির, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মনে দুঃখ, ক্ষুধার্থ, শরীরের খানা নাই, গায়ও জামা নাই, কাপড় তো সরাই দিয়েই পারে না হাত, তাহলে তো সতর খুলে যাবে। ক্ষুধার্ত অবস্থায় নবীর গেটের সামনে আল্লাহ আল্লাহ জিকির করতে থাকে আর চাতক পাখি ন্যায় তাকায়া থাকে, নবী কখন বের হবে, তার চেহারা এক নজর দেখব সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে, সমস্ত চিন্তা দূর হয়ে যাবে। নবী বের হয়, তার দিকে তাকায়া থাকে, দেখতে থাকে, জোরে জোরে জিকির করে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, এ তো রিয়াকার, জোরে জিকির করে, এ রিয়াকার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ছেড়ে দাও এ রিয়াকার না, বরং তার কলবকে নরম করতে আছে, কলম নরম করে, রিয়াকার না, তার ব্যাপার তাকে ছেড়ে দাও। যখন তবুকের ময়দানে আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ জুল বাজাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, রাবি আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মত রওয়ায়াত করতে আছে, আমি রাত্রে আলো দেখ, তিনি আলো দেখি আর রাত্রে সেখানে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বয়ান করেন, সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের মধ্যে নামছে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কবরের উপরে, লাশটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার ভাই লাশ আমার কাছে দাও, আমি নিজের হাতে তাকে দাফন করব।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে তাদের তার লাশ তুলিয়া দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে তাকে দাফন করলেন। দাফন করার সময় মাওলার কাছে বলছে, মাওলা রে আমিও আব্দুল্লাহ ফের রাজি, তুমিও তার ফের রাজি হইয়া যাও। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু ফরমান, এই দৃশ্য দেখিয়া আমার মনে চাইছিল ওই লাশ যে আব্দুল্লাহ না হই আমার হইতো। কতই না সুন্দর হইতো। ও সরমুনের মুজাহিদরা সাধনা করো, সাধনা করো, সাধনা। বসেন, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আহারে আল্লাহ, আমাদের কলম ঠিক করিও না আল্লাহ। গোটা দুনিয়ার মানুষকে তুমি পরিপূর্ণ হেদায়েত দিয়া দাও আল্লাহ। আমাদের সবাইকে হেদায়েত দিয়া দাও আল্লাহ, গুনাহ থেকে বাঁচিয়া রাখাও আল্লাহ আল্লাহ। তোমার আশেক তোমার পাগল না বানিয়া ডাক দিও না, তোমার গোলাম না বানিয়া ডাক দিও না। আরে আহা, কি নিয়ে রওনা করল, কোথায় রওনা করল, সবসময় চিন্তা করিও, সবসময় সাধনা করিও। সাধনা ছাড়িও না, মাওলার দুয়ার ছাড়িও না, নৈরাশ হইও না। আমার মাওলার দরবার নই দেশের দরবার না, আমার মাওলার দরবার ভাগার দরবার না। যদি মাওলার দরবারে তওবা করার মতো তওবা করতেই পারি, আরে মাপ চাওয়ার মতো মাপ চাইতেই পারি, আমার মাওলা মেহেরবান মাওলা, আমার মাওলা দয়ার মাওলা। বনি ইসরায়েলের এক আবেদ 80 বছর পর্যন্ত ভূতের কাছে ইয়া সনাম ইয়া সনাম, এ ভূত এ ভূত এ ভূত, 80 বছর পর্যন্ত ভূত একদিনও তার ডাকে সাড়া দেয় নাই। একদিন ভুলে তার মুখে থেকে বের হয়ে গেছে ইয়া সমাদ ইয়া সমাদ। অমনি আমার মাওলা ডাক দিয়া বলে লাব্বাইক আব্দি লাব্বাইক আব্দি, এ বন্ধা আমি তোর কাছেই হাজির আছি, আমি তো তোর কাছে আছি। তখন ওই ভূত পূজক লাঠি মারিয়া মূর্তি ভাঙ্গিয়া এখন কান্দে আর গড়াগড়ি করার মাওলাকে বলছে, মাওলারে 80 বছর পর্যন্ত ভূতের সামনে সমাইয়া সনাম ইয়া সনাম ইয়া সনাম কত ডাকা ডাকলাম, কিন্তু 80 বছরের মধ্যে ভূত একদিন আমার ডাকে সাড়া দেয় নাই। আরে একদিন ভুলে তোমার নাম বের করিয়া পালাইছে, তুমি 80 বছরের মধ্যে আমাকে ভুলো নাই। তোমার হুকুম অনুযায়ী তোমার কথা অনুযায়ী তুমি আমার ডাকে সাড়া দিয়া দিস, আমি তো নেম খারাপ, আমার সে বড় নেম খারাপ কেউ নাই, আমি সবচেয়ে বড় জালেম,
আমার চেয়ে বড় জালেম কেউ হইতে পারে না। মাওলা রে তুমি আমাকে মাফ করিয়া দাও। এই দয়ার মাওলার দয়ার মাওলার দুয়ার দরজা রাখি, আমি কোথায় ঘুরছি, আমি কোথায় ছিলাম? যদি বনি ইসরায়েলের মূর্তি পূজক 80 বছর পরে আমার মাওলাকে ভুলের ডাক দেওয়ার পর আমার মাওলা ভূত তাকে না ভুলতে পারে, তার ডাকে সাড়া দিতে পারে? আজকেও তুমি আমি আমার মাওলাকে ডাকি, মাওলা রে যদি মাওলাকে ডাকার মতো ডাকতেই পারি, আমার মাওলা তোমার আমার ডাকে সাড়া না দিয়া পারবে না। আজকে রহমতের 10 দিন চলিয়া যাইতে, জানি আর রহমত পাইলাম কি পাইলাম না। আল্লাহর কাছে সে মন খুলিয়া দোয়া করব, আল্লাহ আল্লাহ রে মাহরুম করিও না, মাহরুম করিও না, নৈরাজ করিও না, তোমার দরবার থেকে লাথি দিয়া ফালাইয়া দিও না। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাওলা রে, ও মালিক, আমার মালিক, আমার মালিক, মালিক রে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ যত ছাত্রী আছে সমস্ত ছাত্রী রহমত নাজিল করো।
আল্লাহ তোমার সব কিছু সুপর্দ করলাম, দয়া করে মায়া করে কবুল করে না আল্লাহ, তোমার রহমত থেকে মাহরুম করিও না। আল্লাহ গুনাহ কথা মাফ না করে ডাক দিও না আল্লাহ, আমাদের শায়খ ও মোর্শেদের কবরকে জান্নাতের বাগিচা বানা দা, মায়ের কবরকে জান্নাতের বাগিচা বানা দা, দাদার কবরকে জান্নাতের বাগিচা বানা দা আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যার যার কবর শুয়ে রয়েছে আল্লাহ, বংশধরের যারা কবরের সবার কবরকে জান্নাতের বাগিচা বানা দাও আল্লাহ, তোমার খাস আশেক না বানাইয়া, খাস গোলাম না বানাইয়া তুমি ডাক দিও না আল্লাহ, তরবিয়াতকে কবুল করে না, কিয়ামত পর্যন্ত তরিকার খালেস খাদেম তৈয়ার করে দাও আল্লাহ, কিয়ামত পর্যন্ত তরিকাকে হকের উপরে রাখিও, তোমার জমিনে তোমার হুকুমত ইসলাম হুকুমত কায়েম করে দাও, ইসলাম হুকুমতের জন্য সাহাবা ইকরামদের নমুনায় সহিবে জাদ্দ জিহাদ করার তৌফিক দিয়া দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খায়রি মা সাআলাকা বিহি নাবিয়ুকা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযা মিনহু নাবিয়ুকা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনতাল মুস্তাআন ওয়া আলাইকাল বালা ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم من خير ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي ارحمهما كما ربياني صغيرا اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والنية سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين। জিন্নুরাইন টিভি, সুস্থ সংস্কৃতির পাহাড়।